আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা শুরু করা যাক, আপনারা সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে আমি পাকা পাকা 6টা টমেটো নিয়েছি। আজকে আমি টমেটো ভর্তা করব। টমেটো ভর্তা কারই না পছন্দ, এটা সবাই ভালো পায়। এখন আমি এটা ভর্তার জন্য আমি এটা প্রস্তুতি করছি। এটা আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি টমেটোটা 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি মুখের কষাটাও পেলাই না, শুধুমাত্র 2টা টুকরো করছি একটা টমেটোকে। এখন আমি এটা সিদ্ধর জন্য বসা দেব। এখন আমি এটা একটু তেল দিয়ে সিদ্ধর মধ্যে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি একটু কুড়া কুড়া করে আমি এটা সিদ্ধ করব। দেখতে পাচ্ছেন আমার এক সাইড একটু একটু হয়ে যাচ্ছে, একটু কুড়া কুড়া। এটা একটু কুড়া কুড়া হলে ফ্লেভারটা ভালোই আছে, কুড়া কুড়া খেতে ভালোই লাগে। এক এক জিনিসের এক এক রকমের স্বাদ। আমি সব উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এক সাইড আমার হয়ে যাচ্ছে, আর এক সাইড আমার একটু একটু হওয়ার। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখতে বুঝে গেছে কত কত ইন্টারেস্ট হবে। আমার এত বেশি পছন্দ এই টমেটো ভর্তাটা। দেখতে পাচ্ছেন আমি মুখের কষাটা আমি ফেলি না, এর জন্য মুখের কষা যদি ফেলতাম তাহলে এটা একদম গলিয়ে যেত রান্নার মতো। আমি এটা শুধুমাত্র 2 পিস করে কেটে আমি এটা সিদ্ধ করছি। এটা মুখের কষাটা আমি ফেলি না, এটা থাকলে এরকম গলবে না, সিদ্ধ হবে সুন্দর হয়ে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, আমারটা হয়ে গেছে সিদ্ধ। এখন আমি আবার আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন এখন আমি ভেজে নেব। সামান্য তেল দিয়েছি, রসুনটা আমি একটু ভেজে নেব। রসুনটা যত বেশি থাকবে তত বেশি ভালো লাগবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নিয়ে দেব শুকনো মরিচ। নিয়ে নিয়েছি, আপনারা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন, যার যারই অনুমান মতো যে যে পরিমাণে জাল কান সে পরিমাণে দিয়ে দেবেন জাল। আমি আমার মতো করে দিচ্ছি। এখন আমি একটু ওটা ভেজে নেব। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা খেয়াল রাখবেন সরিষার তেলে আপনারা যে কোনো জিনিস ভাজা করবেন, টমেটো ভর্তার জন্য সরিষার তেল অবশ্যই জরুর। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে। এটা আমি এখন একটু হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি আবারও সেম তেলে আমি আবার ভেজে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছি একদম আমার পেঁয়াজটা কেটে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার ভর্তার জিনিস পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে টমেটো সিদ্ধ করা, এখানে নিয়েছি রসুন, এখানে পেঁয়াজ, এখানে লঙ্কা শুকনো লঙ্কা, আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এটা ভালো মতো মেখে নেব। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা একদম চটকানো হয়ে গেছে। উপরের চালটা আমি এইরকম করে উঠিয়ে নিয়ে আমি একদম এটা ভালো মতো চটকে নিয়েছি। এখন আমি এটা ভালো মতো চটকে নেব। মরিচটা এখন হয়ে গেছে, টমেটো রসুনটা আমি এখন ভেঙে নেব। এটা এত বেশি ভাঙার দরকার নাই, আধা ভাঙা করলে হবে। আর এটা আমি আবারও বলছি, আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন লবণ আর মরিচ। জালটা আপনারা পছন্দ নিচে নিজের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যে পরিমাণে খান সে পরিমাণে দিয়ে দেবেন। সব রেডি হয়ে গেছে, এখন আমার এটা টমেটোর সঙ্গে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এইটাও আমি আমার মতো দিয়ে দেব। আমার লবণটা একটু কম হয়েছে, আমি আবার আরও একটু লবণ দিয়ে দেব। এটা থেকে এটা আমি এখানে সব ঢেলে দেব।
দিয়ে আমি ভালো মতো মিক্স করে নেব। এখন আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি। এখন এখন আমি এটা সার্ভ করে নেব। আমারটা হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।